হে গাইস, আজকে আমরা একটা বড় ট্রিপে যাচ্ছি, বেশ একটা বেশ বড় ট্রিপ। তো আজ এখন বাজে হচ্ছে সকাল 9:20, অ্যান্ড আমি আর আমার একজন আছে সারপ্রাইজ এন্ট্রি, তোমরা দেখতে পাবে। অ্যান্ড এখন মানে ডিসাইড ছিল অনেক দিনই, তো বেশ বড় ট্রিপ, 7 দিনের ট্রিপে যাব। তো ডে বাই ডে দিতে পারবো না, একটা সব কোলাজ মিলে দিয়ে দেবো, মেজর ব্যাপারগুলো শুধু ব্লগে দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো, তার থেকে কিলে বাবাই। সেই আওড়া স্টেশন, এখানে সবাই রোজি মোমেন্টস আছে। অলমোস্ট ট্রেনটা মিস হয়ে যাচ্ছে, জানি না হবে কি হবে না, পুরো ব্লগ ক্যান্সেল হয়ে যেতে পারে। মনে হচ্ছে চাঁদে গেছি। এই হলো আমাদের লাগেজ, দেখি কি হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার্স ক্রসড। তো ফাইনালি আমরা ট্রেনটা ধরতে পেরে বেশ না ব্লগ হচ্ছে। হাই হ্যালো, হাই হ্যালো, সবাই ভালো আছো, কেমন আছো? হেসে দিয়েছে। তো ফাইনালি ট্রেনটা আসছে, এত অলমোস্ট মিস করে যেতাম, অলমোস্ট মানে জাস্ট টাচ অ্যান্ড গো, 2-3 মিনিটের জন্য আর মিস করলাম না। দেখতে থাকো। Finally, after so long, so long. তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, এখন সবাই স্লিপ মোডে চলে যাবো, আবার দেখা হবে পরে। ট্রেন 1 ঘন্টা লেট ছিল, পৌঁছবো 1 ঘন্টা লেট। তো এই যে ট্রেনের খাবার, এই যে ফার্স্ট এড ডিব্বাটা খোলা হচ্ছে, আনবক্সিং বাই বারবি। রুটি মনে হচ্ছে, কেন জানি না, না ডাল, এটা রুটি আর দই, তো দেখতেই পাচ্ছেন। দ্যাটস ইট, মুভিং টু মাই। এই যে ট্রেনের স্ন্যাক্স, আজকে সারা এই চাটা কিরম লাগলো তোমার? দারুণ লাগলো, ঠিক করে বলো, বড় বলো। এইটার মানে লিটারালি এই গোলাতে পারছিল না চিনি, এই একটা ব্যাপার দিয়ে গুলিয়েছে বিজুবালা, প্রচন্ড অফেন্ডেড চাটাকে। ইনফ্যাক্ট বাবু আসছে, বাবুর একটা স্টিক নিয়ে এই এইটা নিয়ে ঘুরিয়েছে, তাও কোনো লাভ হয়নি। সো ফাইনালি আফটার 8-9 আওয়ার্স অফ ট্রাভেলিং আমরা শিলিগুড়িতে চলে এসেছি। আশপাশটা শুধু দেখো, প্রচন্ড ঠান্ডা এখানে। মানে
পারবি একবার মুখ ছুঁ দাও, ব্লগে তুলবো। মুখ দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছে, প্রচন্ড ঠান্ডা, মানে এত এক্সপেক্ট করিনি। আমি তো নর্মাল জ্যাকেট পরে এসেছি, বাট এবার মনে হচ্ছে ফোমের জ্যাকেটটাও বার করতে হবে। ওই যে দেখো ঠান্ডা লাগছে শুরু, দেখছো স্মোকটা, দেখছো পুরো এটা এত ঠান্ডা, দেখো এতটা স্মোক, এতটা দেখছো স্মোকটা নড়ছে কিরম, মানে এইটু এইখান থেকে এই লাইটটা দেখা যাচ্ছে না, এই লাইটটা প্রচণ্ড সামনে। আমি তোমাদেরকে নর্মাল এটাতে আমি এক্সটেন্ডেডভাবে তুলি ভিডিওটা, যাতে ব্লগের রেজোলিউশন ভালো আসে। এটা হলো নর্মাল, সেটা আমি এক্সটেন্ডেড করে তুলছি, কতটা কাছের জিনিস দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। এই যে ড্র্যাক, আমরা পিছনে বসেছি বেশ সময় না, এই যে দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা বাইরে, কতটা স্মোক হয়ে গেছে, কাঁচগুলো পুরো স্মোক, মানে এখানে লেখা যাবে কালকে আপনারা কখন বেরোবেন টাইমটা বলুন। ব্লগের মধ্যে ব্লগ হচ্ছে, আরেকটা সদস্য, এই তুমি তোমাকে এইটা ব্লগে উঠলো, পারবি খাই হালো করে দাও, ড্রিম টিমের তুমি একটা stop the way, yeah. Birds jumping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah,
এয়ারপোর্টটায় যা, ভিউ পয়েন্টটায় যা। তোমার উঠছে না এটা যদি, এটা কি অন্য দেখে দিদি, দরজা লাগে যাচ্ছে। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run. Papa, it's so cold and cold here. এই হলো ভিউ, হবে না কি সুন্দর লাগছে রে। পুরো ডার্ক ক্লাউডস এর মধ্যে আছি আমরা। এই দেখো, এইটা ডার্ক, এইটা লাইট, এত পুরো ডিফারেন্স, পুরো পুরো কোল্ড ভাইব। পাপা প্রচন্ড ঠান্ডা এখানে, সাবধান। এই হলো ভিউ, হবে না কি সুন্দর লাগছে রে। পুরো ডার্ক ক্লাউডস এর মধ্যে আছি আমরা। এই দেখো, এইটা ডার্ক, এইটা লাইট, এত পুরো ডিফারেন্স, পুরো পুরো কোল্ড ভাইব। আমরা তো চলে এসেছি ওইদিকে, মেসোমানাকে দেখো সব। এখনো ওখানে কি করছে? পাড়ে এসে যদি মোমো না খাই তাহলে কি হয়? প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড, পুরো জমে গেছে। মানে চারিদিক দিয়ে ধোঁয়া উঠছে সবাই মুখ থেকে। জয় হনুমান। এখন আমরা কার সঙ্গে একটা জায়গায় খাচ্ছি, মেসোমানা বললো থুপ্পা খাবো, থুপ্পাটা নাকি খুব ভালো, এবার দেখছি রিয়েলি ভালো তো খাবো। এখানে look at this dude না রে এই কার্শিয়াং ফার্শিয়াং সব ঘুরে আমরা চলে এসেছি আবার শিলিগুড়ির হোটেলে। প্রচণ্ড ঠান্ডা ছিল আজকে, দিনটা বেশ ভালোই কাটলো। তো ডে টুটাও আমরা এতটাই রাখবো, আবার কালকে সকাল 6টায় ট্রেন, তো দেখি কি হয়। লেটস গো টাটা। আর ঠিক করে কথা বলা যাচ্ছে না, এতটাই টায়ার্ড। বাই।